নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় সবাইকে স্বাগত। যারা মটন বা চিকেন পছন্দ করেন না তারা কি বিরিয়ানি খাবেন না? অবশ্যই খাবেন, কারণ সোয়াবিন এবং ডিম দিয়ে আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি বিরিয়ানিরই রেসিপি। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করেছি, আলুটাকে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি লাল করে। এবার সোয়াবিনটাকেও আমি ভেজে নিচ্ছি। এখানে আমি একটি কুকারের মধ্যে সাদা তেল নিচ্ছি, দিয়ে এর মধ্যে দেব ফোড়ন। এখানে আপনারা কুকার ছাড়াও যে কোনো ডেকচি বা অন্যান্য পাত্র আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমার সুবিধার জন্য আমি এখানে কুকার ব্যবহার করছি। তারপর আমি এর মধ্যে জয়িত্রী, এলাচ, লবঙ্গ এবং দারুচিনি ফোড়নে দিলাম। ফোড়নে দেওয়ার পর ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটাকেও আমি একটু গরম করে নিলাম। তারপর দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা আপনারা যে যার মতো দেবেন। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে এটা আমি তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দেব একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি একে একে অ্যাড করব ঘরোয়া মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার আমি দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসবে। আর দিচ্ছি হাফ চামচের মতো চিনি, চিনিটাও এখানে আপনারা কমা বাড়া করতে পারেন। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষা হয়ে যাবে তখন আমি সোয়াবিনটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে সেটা ভেজেও নিয়েছিলাম সেটাকে আমি এই কুকারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটার সাথে ভালো করে আমি কষে নিই। এই পর্যায়ে লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। সোয়াবিনটাকেও একটু ভালো করে আমি কষে নিলাম। তারপর এর মধ্যে আমি দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছিলাম, দিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি এটা বিরিয়ানির চাল এখানে অ্যাড করছি। আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। বিরিয়ানির চালটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সোয়াবিন এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু। যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দেব প্রথমে গোলাপ জল, 1 থেকে 1.5 চামচের মতো গোলাপ জল দিচ্ছি। এরপর দিচ্ছি কেওড়ার জল 1 চামচের মতো, আর দিচ্ছি মিঠা আতর। মিঠা আতর এখানে আমি 2 থেকে 3 ফোঁটা ব্যবহার করছি। মিঠা আতরটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। বিরিয়ানি মশলাটা অ্যাড করার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে জলটা মেপে দিতে হবে, পোলায় ঠিক যেরকম জল নেওয়া হয় ঠিক সেরকমই এখানে জলটা নেওয়া হবে। যতটা চাল ঠিক তার ডাবল জল দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে আমি কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি রাবার এবং সিটি ছাড়া। এবার এটা মোটামুটি 5 মিনিটের মতো হবে ফুল জ্বালে। তারপর 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তাওয়াটাকে গরম করে নেব। তাওয়াটাকে প্রিহিট করার পর ওই পুরনো তাওয়ার মধ্যে আমি দমে বসাবো বিরিয়ানিটাকে। এবার আমি এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখবো এবং সিটিটা এই পর্যায়ে আমি দিয়ে দেবো। তারপর 15 থেকে 20 মিনিট রাখার পর যে সেদ্ধ করা আলুগুলো ভেজে রেখেছিলাম আর ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আরেকবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দিয়ে 15 মিনিট পর আমি খুলেছি, দেখুন বিরিয়ানি রেডি হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য।
সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।